বন্ধুরা আমার এক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে এনএস ডিলেডের একটি লেটেস্ট আপডেট আপনারা এখানে দেখলে দেখতে পারবেন যেটা দৈনিক জাগরণ পত্রিকা হিন্দি পত্রিকায় প্রকাশিত হয়েছে যেটা ষোলো জানুয়ারি দুই হাজার আঠারোর খবর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কি কোন বিষয় আছে সেই বিষয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অথবা যারা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে ভিজিট করছেন তারা যেন আমাদের এই দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন তাহলে আর দেরি না করে দেখা যাক একভরটা কি খবরটা আপনারা এখানে পড়লে দেখতে পারবেন যে ডিএলএড কা নামাঙ্কন কারণে কি যেটা আপনারা স্টেপ বাই স্টেপ পড়লে বুঝতে পারবেন যে এখানে কেন এই নামাঙ্কন যে মানে রেজিস্ট্রেশনটা কেন কেন বাতিল করার সাবধানতা সতর্ক বানিয়ে দেওয়া হয়েছে সেখানে আপনার স্টেপ বাই স্টেপ খবরগুলো পড়লে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিহারের দরভাঙ্গা জেলার একটি এই শিক্ষা বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে এই সেই খবরটি আমরা আপনাকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পড়িয়ে দিলে আপনারা বুঝতে পারবেন শিক্ষা বিভাগকে নির্দেশকে বাদ বি দুশো চুয়ান্ন নিজী স্কুলও এবং মদর্শন সে ইউটাইজ প্রপত্র জমা নেই হনে পর ডিএলএড কামাঙ্কন রদ দিয়া যায়গা যেখানে প্রথম বলা হয়েছে যে শিক্ষা বিভাগ থেকে নির্দেশ জারি করা হয়েছিল যে দুশো চৌয়ান্নটি স্কুলকে এবং মাদ্রাসা মাদ্রাসাকে যে তারা যেন তাদের ইউডেস্টি প্রদান করে যদি তারা এই ইউডসির ইউডিএসগুলো জমা না করে তাদের তাহলে তাদের ডিএলএডের রেজিস্ট্রেশন বাতিল করা হয়ে যাবে ডিপিও সর্বশিক্ষা প্রমোদ কুমার সাহুনে বতায় কি জেলে কি দুশো চুয়ান্ন নিজী স্কুল ও কে মাদসাংসে আপতকে ইউডাইজ প্রপত্র এবং বচ্চকে বিবরণী জমান হয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে ডিপিওস সর্বশিক্ষা সর্বশিক্ষা যে ডিপিও প্রমোদ কুমার সাহু তিনি বলেছিলেন যে এই দরভঙ্গা জেলার প্রায় দুশো চুয়ান্নটি স্কুলের এবং কয়েকটি মাদ্রাসার এখনো পর্যন্ত ইউডিএস যে সার্টিফিকেটটা ইউডিএস যে অ্যাপ্লিকেশনটা এখনও কখনো এখনো জমা হয় নাই ওনাখানে কি এসে বিদ্যালয়কে সঞ্চালক এবং মাদার্সা প্রদানঙ্ক পঁচিশ জানুয়ারি তো কি অন্তিম মহলত দিয়ে যা হে যেখানে বলা হয়েছে যে তারা যেন পঁচিশ জানুয়ারির ভিতরে এই ইউডিএস যে অ্যাপ্লিকেশনটা আসে ফর্মেটটা আসে তারা তারা যেন এই পঁচিশ জানুয়ারির ভিতরে এই এটা নিয়ে তাদের শিক্ষা বিভাগে নিয়ে জমা করার জন্য এসকে বাদ নিজি বিদ্যালয় এবং মদ্যাসকে চিহ্নিত সূচি বিভাগীয় কারোয়াইকে নিয়ে এনআইএসকে বেজ দিয়ে যায় গিয়ে এরপরেও যারা যারা এই পঁচিশ জানুয়ারি যে যে অন্তিম তারিখ দেওয়া হয়েছে যদি এই অন্তিম তারিখের ভিতরে যারা এই প্রপত্রটা মানে ইউডেসের যে প্রপত্রটা আছে যদি তারা এই প্রবপত্রটা জমা না করে তাহলে তাদেরকে চিহ্নিত করা হবে যে এইগুলো এইগুলো স্কুল এই এই প্রপত্রটা এই ইউডেসের অ্যাপ্লিকেশনটা জমা করে নেয় তাহলে তাদেরকে চিহ্নিত করে এই পাঠিয়ে হবে এনআইএসএন সম্বন্ধিত কার্যালয়সে ইউডাস কোড প্রাপ্ত করেন এই খবর আপনারা পড়লে বুঝতে পারছেন যে আপনারা আপনাদের হয়তো কারো কারো এই ইউডাস কোডটা এখনো ভেরিফাই করা হয় নাই তাই যদি এই ইউডিএস কোডটা ভেরিফাই করা না হয় তাহলে আপনাদের ডিএলএডের আপনার কিছুই পাবেন না আপনাদের এই যেগুলো দেখতে পাচ্ছেন যে রেফারেন্স নম্বর দিয়ে আপনারা এগুলো পাচ্ছেন তাহলে আপনারা এগুলোও পাবেন না তাই এই এখানে খবরটা পড়লে বুঝতে পারছেন যে যদি এই ইউডেস কোডটা সেখানে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তা দ্বারা সব কিছু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে এই সন্তানকে অপশিক্ষিত শিক্ষক ডিএলএড নামাঙ্কন রাদ করে পরীক্ষা সে বঞ্চিত করে দেওয়া যায় যারা যারা এই ইউডিএস কোডটা প্রদান করেন শিক্ষা বিভাগে পাঠিয়ে দেন নাই তাদের এই ডিএলএডের জন্য যে সকল রেজিস্ট্রেশন আছে সেগুলো বাতিল করে দেওয়া হবে তাই বন্ধুরা এই খবরটা পড়ে বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই কথা বুঝতে পেরেছেন যে যদি ইউডেস কোডটা শিক্ষা বিভাগে যদি না পাঠানো হয় তাহলে আপনাদের এই ডিএলএডের জন্য যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে এবং আপনাদেরকে পরীক্ষা অবস্থা দেওয়া হবে না তাই আপনার এই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আপনার এই পরিশ্রমটা পুরো বিফল হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যে আপনাদের শিক্ষা বিভাগের আপনাদের স্কুলের হেড টিচারকে বলুন যেন তিনি এই উইডটি ভেরিফিকেশন করেছেন কে যদি ভেরিফিকেশান না করেন তাহলে পঁচিশ জানুয়ারি পর একটা ডেট দেওয়া হয়ে যাবে একটা দরভঙ্গা জেলায় পঁচিশ জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে আপনাদের হয়তো এখানে আপনাদের স্টাডি সেন্টার কোর্ডিনেটার সঙ্গে যোগাযোগ করলে এগুলো বুঝতে পারবেন বা আইএসএর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন যদি আপনাদের কোনো করার অসুবিধা হয় তাহলে বন্ধুরা এই রিলি আপডেট আমরা যখনই কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে দিয়ে দিব যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের পৌঁছাতে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ